দাঁড়াতে বলেছিলাম ভাই, আমার রক্ত রক্ত বের করে দিল পায়ে মেরে। দাঁড়া এক মিনিট ভাই, আমি খুব কষ্টে উঠেছি ভাই। ফিজিক্স ঠিক আছে এই গেমটা? দাঁড়া তোর দেখাচ্ছি ভাই। ভ্যাস কিটাং, তুই আমাকে মারলি কেন? আমি তোকে তো দাঁড়াতে বলছিলাম, চাঁদা নিতাম তো নাকি দুর্গা পুজোর। বাকি বেরো গাড়ি থেকে, চল গাড়ি আমার এবার, মানে গাড়ি আমার নয়, তুই তোকে তো পিটিয়ে যাবো এখান থেকে। আজা কোথায় গেল? ওই আবে পালিয়ে গেল নাকি ভাই? আতঙ্কি এরকম আমার যে পালিয়ে যাবে? বাকি দাঁড়াও, গাড়ি তো মাস্ট পেয়ে গেছি, ফেরারি। এবার আমি জানি না কি হবে ভাই, দাঁড়াও এক মিনিট, সোজা যাওয়া যায়। আচ্ছা এবার বুঝলাম ভাই, আমি গাড়ি তো কন্ট্রোলই করিনি, গাড়ি ঘুরবে কি করে? গাড়ি কন্ট্রোলই অ্যাড করা ছিল না। বাকি দেখো ভাই, এবার রাতাতে হবে। দেখো দেখো, 3-2-1 লেটস গো ভাই, ড্রিফট মারছে মস্ত একদম। বাকি যদি আমি এদেরকে ঢুকি আমার কি ক্রাইম হবে? আবে এদেরকে ঢুকলে আমার গাড়ি আটকে যাচ্ছে। এই দেখো ভাই, এই দেখো মেয়েরা তো দিয়েছে। আবে সর, গাড়ির সামনে দিয়ে সর, দামি গাড়ি আছে বে। আবে বোনট খুলে চলে গেল গাড়ির, আবে সামনে বোনট খুলে গেছে গাড়ির। হ্যালো ভাই, গাড়ির চৌকো বোনট হয় আমি প্রথমবার। আবে দরজাও খুলে গেল। ওই রেস করবি ভাই? গাড়ির দেখো কি অবস্থা। হ্যালো, ফেরারি ঠোকরারি হয়ে গেছে ভাই, ঠোকরারি হয়ে গেছে ফেরারি একদম পুরো। বাকি দাঁড়াও এক মিনিট ভাই, আমার সামনে বোগাড়ি দাঁড়িয়ে আছে, তোর সাথে রেস করি মাস্ত একটু। দাঁড়াও ভাই, দাঁড়াও, আমি না আমার বাড়ির সামনে বাইক দেখেছিলাম। আমি কেন খাটারা ফেরারি নিয়ে উঠছি ভাই? আমার দরজা দরজা খুলে যাচ্ছে, বোনট বোনট খুলে যাচ্ছে। মনে হয় সেকেন্ড হ্যান্ড ফেরারি ছিল যে ছেলেটা কিনেছিল, যার কাছ থেকে ঝাড়লাম আর কি। তো এখানে ড্রিফট মারি, সামনে সোজা গিয়ে ভাই, আমার গাড়ি এখানে না, আমার বাড়ি তো এটাই, ফ্র্যাঙ্কলিনের বাড়ি এটাই। ইয়েস, ফ্র্যাঙ্কলিনের বাড়ি। আমি জানি না এই ইন্ডিয়ান কার ড্রাইভিংটাতে কি নাম দিয়েছে, একে আসলে ফ্র্যাঙ্কলিন দিয়েছে নাকি অন্য কিছু ভাই? এ তো ইন্ডিয়ান ফ্র্যাঙ্কলিনই লাগছে, আর মাইকেল জ্যাকসনের মতো পেছনে আছে ভাই, কি বাজে লাগছে। বাকি দাঁড়া এই বাইকটা নিয়ে নি ভাই, এখানে দেখো সবকিছু ইন্ডিয়ান টাইপেরই আছে, বাট সুপার কারগুলো না একটু ভালো ভালো আছে। এটা দেখো এমটি ভাই বাইকটার নাম, এমটি। আমি জানি না তোমরা কজন চেনো, বাট হ্যাঁ এটা এমটি বাইকটা। আর এখানে কেটিএম वगैरह এসব রয়েছে। আর বাকি দেখেছো ড্রিফট মারে ভাই বাইক এখানে। বাকি আমি শুনেছি এই জায়গায় ভাই র‍্যাম্প वगैरह টাইপের রয়েছে, চলো র‍্যাম্পে যাওয়া যাক। আর এই দেখো ভাই গাড়ি, আর এখানে একটা ভালো জিনিস যে গাড়ি থেকে ধাক্কা খেলে পড়ে না। এই দেখো মানে পরে 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 ভাই, আমি ভাবছিলাম পরে না বাট পরে। আর ওঠে ভাই খুব কষ্টে ভাই, ওঠার জন্য খুব কষ্ট লাগে, এটাতে ফিজিক্সটা খুব হার্ড। আরে দেখো ভাই, চাকা গাছের ভেতর ঢুকিয়ে দিয়েছি আমি। হ্যালো, আরে আবে রক্ত হাওয়ায় ছিটকেছে, আবে রক্ত গাছে নেই। এই দেখো ভাই রক্ত হাওয়াতে রয়েছে। ওই কি ফালতু চলছে ভাই, দাঁড়াও এক মিনিট ভাই, এই গাড়িটা পেছনে আসবে না? আসবে আসবে ভাই আসবে, মাইকেল জ্যাকসনের মতো না আসলেই হলো ব্যাস। বাকি দাঁড়াও এক মিনিট, আমি এখানে র‍্যাম্প দেখেছিলাম একটা জায়গায়। দাঁড়াও এক মিনিট, সোজা ব্রিজে চলে যাই আর গিয়ে ওখানে গিয়ে র‍্যাম্প খুঁজি একটা, যেখানে ভাই আমি মস্ত আমার স্টান্ট স্কিল দেখাতে পারবো তোমাদেরকে, বুঝতে পারছো? ভাই ওই তো র‍্যাম্প পেয়ে গেছি। ওই দাঁড়া এক মিনিট, ওই ড্রিফট ফ্রিফ মারিস না, দাঁড়াও এক মিনিট, এখান থেকে সোজা এদিকে যাবো। আর এখান থেকে ড্রিফট মেরে মস্ত একদম ব্রেক মারবো। ওই ইয়েস, মেরেছি। এ দেখো ভাই ল্যাম্বরগিনি, ল্যাম্বরগিনি, এ দেখো এ দেখো, দাঁড়াও তুই ভ্যাস কিটাং ল্যাম্বরগিনি আমার সামনে দিয়ে যাবি, আমি এমটি নিয়ে যাচ্ছি বলে হাট গাড়ি তুলে দেবো তোর মাথার উপরে। এই দেখো ভাই, রাতাতা রাতাতা রাতাতা, এই দেখো ভাই, এই দেখো উইলি, ও কেউ কেউ আমার সাথে টেক্কা নিতে পারবে না, পারবে না টেক্কা। দেখেছো ভাই মস্ত উইলি করছিলাম ভাই। দাঁড়াও আরেকবার, ল্যাম্বোটা আসছে তো ভাই, ল্যাম্বোর স্পিড খুব কম ভাই, যাই বলো এখানে ল্যাম্বো ডুপ্লিকেট নিয়ে ঘুরে চলে মানে সবাই। বাকি দাঁড়াও এখানে 3-2-1 লেটস ভাই,
চাপলোই না। আবে 3-2-1 লেটস গো ভাই, গাড়ি উল্টে গেল, বাইকের কিছু চলো না। ও আমার বাইক ভাই ডন বাইক আছে, বুঝতে পারছো তোমরা? আগে চলো এবার র‍্যাম্প ক্লিয়ার করা যাক। র‍্যাম্প তো আমরা ভাবছিলাম ক্লিয়ার করব, এবার এখান থেকে মস্ত এদিকে ঘুরবো। আর আজকে র‍্যাম্পটা কমপ্লিট করবো ভাই, বেশি করে র‍্যাম্প গুলোকে কমপ্লিট করা বেশ মস্ত লাগে ভাই। বাকি চলো এখানে র‍্যাম্প আছে, 3-2-1 লেটস গো। এবার দেখি ভাই এই ইন্ডিয়ান সস্তা যে আমাদের জিডিএ ভাইবটা আছে সে কতটা উঠতে পারে। বাকি চলো এখান থেকে সোজা উপরে যাচ্ছি, আর আমি অলমোস্ট চলে এসেছি, চাঁদে পৌঁছে যাবো 2-3 দিনের মধ্যে। চন্দ্রযান পৌঁছে গেছে, আমিও পৌঁছে যাবো 2-3 দিনের মধ্যে। দেখো ভাই কত উঁচু লাফিয়েছি। আর এটা কি ওই আবে আকাশে ধুম্মা চালে হচ্ছে কেন এখানে? ল্যান্ডিং ভাই স্মুথ চাই, আমার ল্যান্ডিং স্মুথ চাই। যাই তুমি যাই বলো ভাই, গেমটার ফিজিক্সটা একটুখানি বাজে তো আছে, একটুখানি বাজে আছে। বাকি দাঁড়াও ভাই আমার বাইক কোথায়? ওই আমার বাইক দে ওই ভাই। বাকি অনেক র‍্যাম্প আছে এখানে, আর ওইগুলো তো চলে যায় আরামসে, কারণ তোমরা বুঝতে পারছো যে এখানে র‍্যাম্প গুলো কমপ্লিট করতে ভালো লাগে। দাঁড়াও ওই এক মিনিট, প্লেন আছে ভাই, আমি কি প্লেন চালাতে পারবো? দাঁড়াও ভাই দাঁড়াও, বুগাটি গিয়ে আবার গিয়ে মারি। বুগাটি আজা, বুগাটি এই নে বুগাটি, চল ভাই। বুগাটি পাল্টি খাইয়ে দিয়েছি আমি। ও হেল ভাই, বাইক দিয়ে মেরে বুগাটি পাল্টি করিয়ে দিয়েছি, বুঝতে পারছো তোমরা কতটা পাওয়ার আছে আমার বাইকে। আর এখানে আছে এয়ারপোর্ট, এয়ারপোর্টে ঢুকবো আর মাস্ট প্লেন চালাবো ভাই আজকে। চলো র‍্যাম্প তো কমপ্লিট হবে, হতে থাকবে, বাট প্লেনও চাই আমাদের। আর এখান থেকে নাবি আরামসে ভাই, প্লেন চালাতে দেবে আমাকে ভাই? কি মাস্ট সোয়াগ দিয়ে নামলো দেখলে, একদম পুরো সেই সাউথের হিরোগুলোকে লাগলো ভাই। বাকি দাঁড়াও এখানে যাই, আর এই প্লেনটা চাপতে পারবো আমি? চাপতে দে প্লেনে চাপতে দে ভাই। আচ্ছা আমার মনে হয় বড়টা চাপতে পারবো না, আমি ছোটটা চাপতে পারবো। দাঁড়াও এক মিনিট, আমার মনে হয় না আমি বড়টা চাপতে পারবো, কারণ ভাই জিডিএ ভাইব তো, বাট সস্তা একটুখানি, বুঝতে পারছো তোমরা? যদি 5,000 টাকা জিডিএ ভাইব তুমি 5 টাকায় কেনার চেষ্টা করো, 500 টাকা মানে 5 টাকাও নয় 50 টাকা কমসে কম পড়বে, 50 টাকায় জিডি ভাই এরকমই পাবে। বাকি চলো এই প্লেনটা চালাতে পারবো আমি? দিয়ে দে ভাই কমসে কম চালাতে, জিডি ভাই তো হ্যাঁ চালাতে পারবো ভাই, চালাই। ইয়েস ইয়েস, এবার দেখো ভাই। বাকি চলো এবার প্লেন চালাবার বাড়ি ভাই। ও টেক অফ হয়ে গেছে ভাই, চলো 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 টেক অফ হয়ে গেছে, মস্ত একদম ল্যান্ডিং নয় ভাই, টেক অফ হয়ে গেছে, টেক অফ। চলো এবার এদিকে গাড়ি ঘোড়াই, গাড়ি নয় হেলিকপ্টার ভাই, আমি মনে হয় হেলিকপ্টার ক্র্যাশ করতে চলেছে আমার যা মনে হচ্ছে ভাই। এখানেও র‍্যাম্প আছে ভাই, উপরে কি করে নিয়ে যাবো প্লেন? আবে এ তো সোজা যাচ্ছে, আবে সোজা আমি যেতে চাই না ইয়ার, আমাকে পেছনে নিয়ে চলো। আরে আর পাগল প্লেন কোথাকার, আবে প্লেনটা পাগল আছে ভাই, বিশ্বাস করো প্লেন আমাকে সোজা নিয়ে যাচ্ছে। এবার ক্র্যাশ করবে রে, এবার ক্র্যাশ করবে। দাঁড়া ভাই আমাকে সোজা ভাবে ঠিকঠাক ভাবে চালাতে হবে। চলো 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 সোজা হয়ে যা, সোজা হয়ে যা। আবে সমুদ্রতে নিয়ে চলে যাবে ভাই, তার থেকে ভালো তো তুই ক্র্যাশই হয়ে যা, তার থেকে ভালো ক্র্যাশ হয়ে যা ভাই। আই থিঙ্ক প্লেন ক্র্যাশ হবে না, আমি যত জানি হবে না। আবে হয়ে গেল প্লেন ক্র্যাশ, ওই প্লেন ক্র্যাশ হয়ে গেছে ভাই, আমি মরে গেছি মনে হয়। আমি মরে গেছি, তার মধ্যে খুশি আর কি আছে আমি জানি না, বাট হ্যাঁ আমি মরে গেছি এখানে ভাই। ভাই আমি প্রায় 5 মিনিট ধরে ওয়েট করছি, আর এখানে ওয়াস্টেড লেখা আছে, এটা চেঞ্জ আর হচ্ছে না। আবে চেঞ্জ হয়ে যা ওই তো। গাইজ আমার গেম গ্লিচ করে গেছিল, তাই জন্য আমি আবার রিট্রাই মেরেছি, আবার আমি ফ্র্যাঙ্কলিনের বাড়িতে চলে এসেছি। এবার ভাই ওই বাইকটা নিয়ে না মস্ত র‍্যাম্প কমপ্লিট করবো, আর প্লেনের সিনই নেই ভাই, প্লেন এখানে ওড়েই না ঠিক করে ভাই। আমি ভাবলাম জিডিএ ফাইভের মতো মস্ত উড়বে, বাট যদিও ভাই জিডিএ ফাইভের সস্তা ভার্সন তো ঠিকই উঠছিল একদিক থেকে, বাট বাকি চলো বাইক তো ভাই আমরা অনেক চালিয়েছি। এবার ল্যাম্বরগিনি ঢুকে দিকে চাল, এখান থেকে ভ্যাস কি ট্যাঙ্ক দরজা বরজা ভেঙে দেবো, এখানে সামনে আসবি না আবার। বাকি দাঁড়াও এখান থেকে আরেকটা গাড়ি আসছে ভাই, গাড়ি তো আসছে ঠিক আছে, বাট গাড়িকে আর আসার মতো রাখবো না ভাই, গাড়ি উড়িয়ে দিয়েছি। চলো এবার উইলি করবো, এবার উইলি করবো ভাই। 3-2-1 লেটস গো ভাই, হেভি সুন্দর যাচ্ছি আমরা, হেভি সুন্দর যাচ্ছি বিশ্বাস করো। বাকি এখান থেকে মস্ত একদম বাম্প হবে ভাই, ভাই গাড়ির মোড় বাঁকাবার জন্য আমরা এইসব ব্যবহার করি। হয়ে গেছে ভাই, ল্যাম্বরগিনিতে যদি এরকম করে গিয়ে মারি, চলো ল্যাম্বরগিনিতে এরকম মারতে পারবো না ভাই, আমাকে এরকম ঘুরতে হবে। দাঁড়াও এক মিনিট, আমাকে না র‍্যাম্প দেখতে হবে, যে র‍্যাম্প আছে কোথায়। ল্যাম্বরগিনি হাট এখান থেকে ভাই, আমাকে ওদিকে যেতে দে, নতর উইলি করবো আমি ভাই। উইলি পেয়ে গেছি, চলো আর পেয়ে গেছি উইলি পেয়ে গেছি ভাই। পরাডি ল্যাম্বরগিনি ভাই, এই তো একটা র‍্যাম্প পেয়েছি, আর একটা ট্রেনও আসছে দেখো ভাই। যদি আমি ট্রেনকে গিয়ে মারি জোরে, তবে কি আমার কিছু হবে নাকি ট্রেনের কিছু হবে? দাঁড়াও এক মিনিট, পটরিতে যাই আর উল্টো দিক থেকে ভাই বাইক নিয়ে আসি। দাঁড়াও আমি যদি ট্রেনকে মারি তাহলে কি আমার কিছু হবে নাকি ট্রেন উল্টে যাবে ভাই? যদি ট্রেন উল্টে যায় তাহলে খুব বাজে কেস হয়ে যাবে। দাঁড়াও ভাই ড্রিফট মারো, আমি সামনে ট্রেনও সামনে। এক মিনিট ভাই, আমাকে মোড়ও ঘোরাতে হবে, আমি খুব বাজে চলে এসেছি। ট্রেন রাতাতা ট্রেন, ট্রেনকে মারো ভাই জোরে গিয়ে, খুব জোর গিয়ে মারবো ট্রেনকে। সরে যাও ম্যাডাম সরে যাও, চলো 3-2-1 লেটস। আমি তো ট্রেনের এপাশে এসে পড়লাম ভাই, ভেতর থেকে আর পার হয়ে গেলাম, মানে ট্রেনে কিচ্ছু হবে না, আমারই হবে যা হবে, বাট ট্রেনের ভেতর থেকে আমরা এপাশে উড়ে পড়লাম, তোমরা দেখলে? বাকি দাঁড়া আমার বাইক ট্রেনের ভেতর ডুবে যায়নি তো ভাই, ইন্ডিয়ান ট্রেন আছে। বাকি তোমরা দেখেছো ইন্ডিয়ান ট্রেনটাকে? এই দেখো ভাই পুরো হাওড়া যাচ্ছে, এই দেখো হাওড়া 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 ভাই, হাওড়া যাচ্ছে এখান থেকে ট্রেন। হ্যালো আমরা আছি কোথাও? আদৌ কলকাতাতে, বাট ট্রেন হাওড়া যাচ্ছে, আমরা কলকাতাতে আছি, এই দেখো। বাকি চলো এবার আমাকে এই র‍্যাম্পটা কমপ্লিট করতে হবে, তো আমি এখান থেকে সোজা যাই, আর একটা বুগাটিতে ঠোকা মেরে মোড় ঘোরাই। বুগাটি আজা হাট এখান থেকে। বাকি ভাই মোড় ঘোরাবার স্টাইল দেখেছো, এরকম ভাই মোড় ঘোরাতে। চলো বাইক একদম উইলি ঠিক হয়ে গেছে, এবার আমি এখান থেকে মস্ত একটা র‍্যাম্প আছে, চলো 3-2-1 এবার দেখো ভাই র‍্যাম্পের অবস্থা দেখো, এবার কিভাবে যাবো দেখো। 3-2-1 লেটস গো একদম আকাশ পর্যন্ত ভাই, একদম চাঁদে চলে যাই, চলো মার্স পর্যন্ত পৌঁছে গেলেই ভালো হবে। বাকি যদি আমি এখান থেকে ঝাঁপ মেরে দিই কি হবে? প্যারাসুট দেবে না? ওই প্যারাসুট তো দে। আবে প্যারাসুট দে, এরকম ভাবে ডান্স করার কিছু নটাঙ্কি করার দরকার নেই, প্যারাসুট খোল। ওই ভাই প্যারাসুট দেয়নি, মরে গেছি মনে হয়।
যেগুলো আমরা এক এক করে আরামসে কমপ্লিট করতে পারবো, বাট আমি জানি না ভাই সত্যি করতে পারবো কি পারবো না ভাই। আমি যাচ্ছি তো সোজা এই র‍্যাম্পটাতে, এটাকে লাফিয়ে সোজা যাবো হচ্ছে একদম, কোথায় পৌঁছবো ভাই আমি জানি না। মস্ত যাচ্ছে তো মস্ত ভাই, দেখো আমরা অনেক উঁচুতে চলে এসেছি আর আমি মস্ত একদম ল্যান্ডিং ভাই, সেফ ল্যান্ডিং করেছি একদম। আর সামনে কিছু একটা বড় কন্টেনার টাইপের রয়েছে যেটা দেখে আই থিঙ্ক আমাকে লাফাতে হবে, চলো ওটা দেখে লাফাই তারপর দেখি ভাই আমরা কোথায় পৌঁছাই। দাঁড়াও এক মিনিট, এখানে গ্রাউন্ড আছে আর এই জায়গাটা ভাই একটু ভয়ানক আছে। আরে এখানে গাড়ি আছে ভাই, আমি বুঝতে পেরেছি। বাকি চলো এখানে সোজা কন্টেনার রয়েছে, এবার এটাকে লাফাই আর ওই উপরটাতে যাওয়ার চেষ্টা করবো ভাই, ওটা কমপ্লিট করার চেষ্টা করবো কারণ সস্তা জিডি ভাই বলে কথা। বাকি চলো সোজা এখান থেকে লাফাই, আর আমরা ওপাশে যেতে পারিনি, আমরা তলায় পড়েছি ভাই। চল ভাই ব্রেক মার, ব্রেক মার, ব্রেক মার, ঢুকিস না ওখানে। বাকি চলো আমরা বেরিয়ে গেছি এদিক থেকে, এবার আমাকে ওইটা করে উপরে যেতে হবে। চলো ভাই এখানে র্যাম্প অনেকগুলো আছে, তোমরা যাই বলো, একটু সস্তা জিডি ফাইভ তো আছে ভাই, তোমরা যাই বলো। বাকি চলো এখান থেকে সোজা এখানে ড্রিফট মারবো, 3 2 1 লেটস গো ড্রিফট ভাই। আর এখান থেকে র্যাম্পে করে যাবো ভাই, বাইক নিয়ে র্যাম্পে যাওয়ার মজাই আলাদা তোমরা জানো। বাকি চলো এখান থেকে র্যাম্প চলে এসছে আর র্যাম্পে ভাই আরামসে আরামসে যাবো ভাই। এর ড্রাইভিং স্কিল অতটাও বাজে নেই, এমটি ভাই ভালো গাড়ি, আসলে কেটিএম টাইপেরই একটুখানি। বাকি আপাতত চলো আমরা এখান থেকে চলে এসেছি, এবার এখান থেকে লাফাবো ভাই, 3 2 1 লেটস গো। এবার চলো এখান থেকে ভাই লাফিয়ে দেখি আমরা ওপাশে যেতে পারি কি পারি না, আমার মনে চলে যেতে পারবো আই থিঙ্ক। ওই চলো 3 2 1 লেটস 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 গো লেটস গো লেটস গো, চলে এসছি ভাই, চলে এসছি চলে এসছি চলে এসছি। চল ব্রেক মার, ব্রেক মার, ওই ব্রেক মার। বাকি চলো ব্রেকও মেরে দিয়েছি, আরামসে কমপ্লিট করেও দিয়েছি। আর এবার এইটাতে যাওয়া যাক ভাই, এইটাতে। আবে গাড়ির কন্ট্রোল এত বাজে হয়ে গেল কেন, হাওয়া থেকে ডেন্সিটির জন্য কমে যাচ্ছে নাকি? চলো এবার 3 2 1 লেটস গো, এখান থেকে জাম্প মারতে হবে আমাকে। আর ওটা ওটা আবে চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা, ব্রেক মার, ব্রেক মার, ব্রেক মার, ব্রেক মার, ব্রেক মার, পেয়ে গেছি। বাকি আমাকে একটা জিনিস বলো, হাওয়াতে এটা ঘুরছে কি করে? ওই জিডিএ ফাইভ এর এরকম কোনো সিস্টেম নেই ভাই, হাওয়াতে এরকম ঘোরার ব্যাপারটা ভাই এরকম জিডিএ ফাইভ এ কিচ্ছু নেই। বাকি চলো এবার এবার 3 2 1 লেটস গো 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 লেটস গো, ব্রেক মার, আবে ব্রেক মার, ব্রেক মার, পড়ে যেতাম এক্ষুনি ভাই। চলো ব্রেক মেরে দিচ্ছি ভাই, আমরা উপরে অনেকটা চলে তো এসেছি, বাট আমি জানি না যে আমি ঠিকঠাক যাচ্ছি কি যাচ্ছি না। দাঁড়া এক মিনিট, হালকা পেছনে যাই, ব্রেক মার, ওয়ে চলো 3 2 1 লেটস গো। আবে না জোরে নয়, আমি ভাবছিলাম জোরে গিয়ে যেতে হবে, বাট না এখান থেকে আস্তে আস্তে মোড় ঘোরাতে হবে ভাই। চল সামনে চল, আস্তে আস্তে মোড় ঘোরাতে হবে ভাই, আস্তে আস্তে মোড় ঘোরাতে হবে, খুব টেন্স মাহল আছে এখানে। র্যাম্প কমপ্লিট করছি তো বটে, বাট আবে ব্রেক মার, ব্রেক মার, ব্রেক মার, এত জোরে যাস না, ড্রিফট খায় গাড়ি আবার তার উপর ভাই। সস্তা জিডিএ ফাইভের ড্রিফটও আছে। বাকি দাঁড়া এখান থেকে আস্তে করে ঘোরাই গাড়ি, আর এখান থেকে হালকা করে গাড়ি ঘোরা, গাড়ি ঘোরা, গাড়ি ঘোরা, গাড়ি ঘোরা। আবে সামনে চেকা, সামনে চেকা, দেখ ভাই খুব টেন্স মাহল আছে ভাই। দাঁড়া এক মিনিট, আবে চলো চলে এসেছি, আমি এপাশে চলে এসেছি, বাট এবার যাবো কোথায় ভাই? এখান থেকে তুলে তো এলাম কোথায় একটা, বাট আমি যাবো কোথায় এবার? আচ্ছা তলায় যেতে হবে না ভাই, তোমরা যাই বলো সাইড দিয়ে ভাই। আমাদের যে ফ্র্যাঙ্কলিন তাকে অনেকটা ইন্ডিয়ানই দেখতে লাগছে, ভুঁড়ি উড়ি আছে ভাই বডিতে, তোমরা যাই বলো। বাকি চলো আমরা চলে তো এসেছি অনেকটা ওপর দিকে, আর এবার কোথায় যেতে হবে ভাই? এবার এবার আমি বুঝতে পারছি না, র্যাম্প তো কমপ্লিট হয়ে গেল নয়। যাবি না, যাবি না, যাবি না, প্লিজ 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 ভাই, তুই তুই না আমার বন্ধু। বাকি ভাই আমরা তো আবার এখানেই চলে এলাম, তো আমি র্যাম্প কমপ্লিট করলাম কেন ভাই? ধরো এইটুকুই র্যাম্প, ব্যাস এইটুকুই। আরে পড়ে গেলাম ইয়ার, ধ্যাত তেরিকা, খুব বাজে কেস। বাকি তারা সেফ ল্যান্ডিং করে নাকি দেখি, এটা সেফ ল্যান্ডিং হবে? ইয়েস সেফ ল্যান্ডিং ভাই। বাকি দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়ান জিডিএ ফাইভ সস্তা এরকমই হবে, তো জিডিএ ফাইভ যারা 5000 টাকা 500 টাকায় পেতে চাও তারা মানে ফ্রিতে পেতে চাও তারা এরকমই পাবে। চলো আজকে ভিডিওটা এতটাই, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে সবসক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে। চলো তোমাদের পরে গেম প্লে ভিডিও, সি ইউ গাইস ইন দ্য নেক্সট গেম প্লে।